হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রায়াজ লাইফস্টাইল ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজ রবিবার, অনেকদিন কোথাও বেরোনো হয়নি, তো ভাবলাম সামনে কোথাও একটু ঘুরে আসি। সামনে বলতে একদমই সামনে আমার বাড়ির কাছে সারেগাম রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে একটা নার্সারি আছে, তো শীত তো পড়েই গেছে, তো ভাবলাম যে কিছু ফুলের চারা নিয়ে আসি। তো চলো আমি তোমাদেরও দেখাচ্ছি কিছু ফুলের চারা কিনে। চলে এসেছি রাজবাড়ির ভেতরে গ্রিন জোন রয়্যাল গার্ডেন নার্সারি। তো আমি এখন নার্সারির বাইরে দাঁড়িয়ে আছি, তো চলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি ফুলের গাছ আছে। ভেতরে গিয়ে দেখছি কতকগুলো বেশ কিউট কিউট খরগোশ, তো ওরা ওদের মতন খেলা করছিল, আমি একটু গিয়ে আর কি ডিস্টার্ব করলাম। তো তারপরে সামনে এগিয়ে দেখছি যে একটা কাকু গাছগুলো রেডি করছে, তো দেখেও ভালো লাগছে, চারপাশটা বেশ সবুজ সবুজ গাছপালায় ভর্তি, বেশ ভালো লাগছে দেখে। নজর জরা বহক তোরে ইয়ে শাম ঢল তোলে জরা ইয়ে শাম ঢল তোলে জরা ইয়ে দিল সম্ভল তোলে জরা মা থোড়ি দের জে তোলো নশে কি ঘোট পে তোলো নশে কি ঘোট পে তোলো। আমার নাম প্রশান্ত সরকার। তো আর মানে এমনি টাইম মানে এখানে যদি কেউ আসতে চায় ধরো কোনো গাছ নিতে, এখানে এখানে সকাল 6টা থেকে রাত 9টা অবধি পাবে, কিছু কারণ এখানে এটা এখানে আমরা এখানেই থাকা হয়, আমাদের রাজবাড়ির ভিতরে কিছুজন থাকে আর এখানে থাকা হয়, তো এখানে আসতে অসুবিধা নেই, যে কোনো টাইমে আসতে পারবে আর সবসময় সার্ভিস পাবে। এখানে আমরা মানে গাছ তো ফলের গাছ ফুলের গাছ সমস্ত ভ্যারাইটি এখানে পাওয়া যায়, আর তাছাড়াও আমরা এক্সট্রা ভাবে মানে ফল ফুলের গাছে কিভাবে কেয়ার করতে হয় বাড়িতে সেটাও যদি ফোন কলের মাধ্যমে এটা বলা হয়। হ্যাঁ, নম্বর আমাদের সার্ভিস মানে বিলের সাথে দেওয়া হয়, কারণ শুধু গাছটা নিয়ে যাওয়াটাই উদ্দেশ্য নয়, গাছটাকে কীভাবে বাঁচাবে সেটারও একটা ব্যবস্থা আমরা করে থাকি। তাছাড়াও আর কি যদি কেউ গার্ডেনিং করে ছাদ বাগান বা কেউ যদি জমিতে কোনো সবজি করে সেটা কীভাবে করতে হয় না করতে হয়, এই নতুন টেকনোলজি কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা গাইড করে দেবো ফ্রি অফ কস্ট। রেড ক্যাবেট বলে এটা আসলে রক্ত গাছ, আর এটা হলো ফ্রেন্স মানি, এটা অনেক ঝাঁক হয়, অনেক প্রচুর ফুল আছে, এগুলো 15 টাকা। এটা হলো সেলোসিয়াস, সেলোসিয়ার দুটো ভ্যারাইটি, এটা হলো লম্বা মুরগির ঝটা হবে আর একটা হচ্ছে ছড়ানো হবে, এইরকম হবে। মানে একটা ফুলের মধ্যে দুটা কালার হবে, ওটাকে বলা হয় দুয়াব ভ্যারাইটি। হচ্ছে ভারবেনা, ভারবেনার ফুলও দারুণ, ওটা এই সাইজের গাছ হবে, মানে সব 8 ইঞ্চি 7 ইঞ্চি তবে হবে, তাহলে খেলবে ভালো। 2 বছর মতো হয়েছে এখানে নার্সারিটা খুলেছে, তো আমি আর কি আগের বছরই জেনেছিলাম নার্সারিটার কথা, তো আগের বছর তো আসা হয়নি, তাই এই বছর বাড়ির জন্য কিছু গাছ কেনার ছিল, তো সেই জন্য আর কি গাছ নিই। তো আমার গাছ নেওয়া হয়ে গেছে, আপাতত আমি 3টে গাছ নিয়েছি, তো টব কেনা হয়নি, তো 3টে টব আছে, তো সেই জন্য আমি 3টে টবের জন্য 3টে গাছ নিয়ে নিয়েছি। তো টব কেনা হয়ে গেলে আমি আবার আসবো, আরও কয়েকটা গাছ নেওয়ার আছে, ডালিয়া এসব কয়েকটা গাছ নেবো। তো চলো আপাতত গাছ নেওয়া হয়ে গেছে। এখানে বেশ ভালো ভালো ইনডোর প্ল্যান্ট আছে, তো তোমরা চাইলে নিতে পারো। অভি তো কুছ কাহা নহি
अभी तो कुछ सुना नहीं, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। আমার গাছ কেনা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে অনেক ওখানে ভিড়ও ছিল, আর আমার কয়েকটা আরো গাছ কেনার আছে, গোলাপ, তারপর ডালিয়া, আরো কয়েকটা গাছ কেনার আছে। তো সেইগুলো আরো কিনতে আরেকদিন যাব। তো তার আগে আমি টব কয়েকটা বাজার থেকে কিনে নেবো, তো আরেকদিন গিয়ে কয়েকটা গাছ কিনে নেবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, বাই। Thank you.